বাংলা ও বিশ্বসাহিত্যের গল্পভাণ্ডার সমস্ত শ্রোতাদের কাছে পৌঁছে দিতেই আমাদের এই প্রতিবেদন। গল্প শুরুর আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া পথ চলা খুবই কঠিন। আমাদের আজকের গল্প বনের ভেতরে ভয়। গল্পটি রচনা করেছেন হেমেন্দ্র কুমার রায়। আমরা গল্পটা সংগ্রহ করেছি কুমার ও বিমলের অ্যাডভেঞ্চার সংকলন থেকে। গল্পের বিভিন্ন চরিত্রে কুমারের ভূমিকায় অভিষেক ব্যানার্জি, গল্প পাঠ গল্পের সূত্রধর বিমল ও নিধিরামের চরিত্রের ভূমিকায় আমি সুমন মিত্র, পোস্টার নির্মাণ টিম শ্যাডোপিক। শুরু হচ্ছে বনের ভেতরে ভয়। কুচবিহার থেকে মোটর ছুটছে, আলিপুর গেল, কুমারগ্রাম পিছনে পড়ে রইল, এখন জয়ন্তীর দিকে অগ্রসর হচ্ছে। বিমল ও কুমার শিকারে বেরিয়েছে। কুমারের মেসোমশাই কুচবিহারে বড় চাকরি করেন, তারই নিমন্ত্রণে কুমার ও তার বন্ধু বিমল কুচবিহারে এসে আজ কিছুদিন ধরে বসবাস করছে। এই জয়ন্তীতে কুচবিহারের মহারাজার শিকারের একটি ঘাঁটি বা আস্তানা আছে। স্থির হয়েছে বিমল ও কুমার দিন দুই তিন সেখানেই থাকবে এবং শিকারের সন্ধান করবে। জয়ন্তীর অবস্থান হচ্ছে কুচবিহার ও ভুটানের সীমান্তে। এখানকার নিবিড় বনে বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর অভাব নেই। শীতের বিকেল, রোদের আজ কমে আসার সঙ্গে সঙ্গেই পাহাড়ে শীতের আমেজ একটু একটু করে বেড়ে উঠছে। ধুলোয় ধূসরিত আঁকা বাঁকা পথের দুই পাশে চাষাদের গ্রামগুলো গাছপালার ছায়ায় গা এলিয়ে দিয়েছে। এপাশে ওপাশে বুনো কুলগাছের ঝোপের পর ঝোপ, মাঠে মাঠে যে গরুগুলো চড়ছে তাদের কোনো কোনোটা মোটর দেখে নতুন কোনো দুষ্টু জন্তু ভেবে ল্যাচ তুলে তেড়ে আসছে, এবং দেশি কুকুরগুলো গাড়ির শব্দে ঘুম ভেঙে যাওয়াতে খাপ্পা হয়ে ঘেউ ঘেউ করে ধমকের পর ধমক দিচ্ছে। এই সব দেখতে দেখতে ও শুনতে শুনতে সন্ধ্যার ছায়া যখন ঘন হয়ে উঠল, তখন গাড়িও জয়ন্তীর ঘাঁটিতে গিয়ে পৌঁছাল। একতলা সমান উঁচু শালকাঠের খুঁটির ওপর শিকারের এই ঘাঁটি বা কাঠের বাংলো। একজন কুচবিহারি রক্ষী এখানে থাকে, আগেই তাকে খবর দেওয়া হয়েছিল, সে এসে গাড়ি থেকে মালপত্র নামিয়ে নিয়ে গেল। একটি কাঠের সিঁড়ি দিয়ে বিমল ও কুমার বাংলোর ওপরে গিয়ে উঠল। সেখান থেকে চারদিকে দৃশ্য টার্নারের আঁকা একখানি ছবির মতো। একদিকে ভুটানের পাহাড় আকাশের দিকে মুকুট পরা মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে, এবং তার নিচের দিকটা গভীর জঙ্গলে ডুব দিয়ে অদৃশ্য। অস্তগত সূর্যের ফেলে যাওয়া খানিকটা রাঙা রং তখনও আকাশকে উজ্জ্বল করে রাখবার ব্যর্থ চেষ্টা করছে। পাতলা অন্ধকারে চারিদিক ঝাপসা হয়ে গেছে। পৃথিবীর সমস্ত শব্দ ক্রমেই যেন ঝিমিয়ে পড়ছে, এবং বহু দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে দু একটা গরুর হাম্বা রব। বিমল পাহাড় ও অরণ্যের দিকে তাকিয়ে বললে, কুমার, ও জঙ্গলে কেবল বাঘ নয়, হাতিও থাকতে পারে। কুমার বললে, ভালোই তো, কলকাতায় অনেকদিন ধরে লক্ষ্মী ছেলের মতো হাত গুটিয়ে বসে আছে, একটুখানি নতুন উত্তেজনা তো আমাদেরও দরকার হয়েছে। কিন্তু সেবারে উত্তেজনা এলো সম্পূর্ণ নতুন রূপে এবং সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। কুচবিহারি শীত ভুটানের সীমান্তে দার্জিলিং এর প্রায় কাছাকাছি যায়। সন্ধ্যার অন্ধকার সঙ্গে করে যে শীত নিয়ে এলো, তিনটে পুরু গরম জামার ওপরে মোটা আলোয়ান চাপিয়েও তার আক্রমণ ঠেকানো যায় না। রক্ষী ঘরের ভেতরে এসে জিনিসপত্র গোছাচ্ছে,
বিমল তাকে ডেকে জিজ্ঞেস করল, ওহে তোমার নাম কি শুনি? আজ্ঞে নিধিরাম দাস। তা বেশ নিধিরাম, তুমি এখানে কতদিন আছো? আজ্ঞে অনেকদিন। কাল ভোরে আমরা যদি বেরুই, কাছাকাছি কোথাও কোনো শিকার পাওয়া যাবে? আইগে ওই যে জঙ্গল, ওখানে বড়া হতো পাওয়া যাবেই, বাঘও আছে। কাল রাতেই আমি বাঘের ডাক শুনেছি, আজ সকালে উঠে দেখেছি কাছেই একটা ঝোপে বাঘে গরু মেরে আধখানা খেয়ে ফেলে রেখে গেছে। বাবা, তাহলে গরুর বাকি আধখানা খাওয়ার লোভে বাঘটা হয়তো বেশি দূর যায়নি। আচ্ছা নিধিরাম, জঙ্গল ঠেঙাবার জন্য কাল আমার সঙ্গে কয়েকজন লোক দিতে পারো? নিধিরাম একটু ভেবে বললে, হুজুর লোক পাওয়া শক্ত হবে। কেন? আমরা তাদের ভালো করেই বকশিস দেব। সে তো জানি হুজুর, সপ্তাহখানেক আগে হলে লোক চাইতেন দিতে পারতুম, কিন্তু এখন ডবল বকশিস দিলেও বোধ হয় লোক পাওয়া যাবে না গো। বিমল বিস্মিত হয়ে বললে, সে কি নিধিরাম, সপ্তাহখানেকের মধ্যে এখানে কি বাঘের উপদ্রব বেড়ে গিয়েছে? নিধিরাম মাথা নেড়ে বললে, জি না হুজুর, বাঘের সঙ্গে থেকে থেকে এখানকার লোকেদের কাছে বাঘ গা সওয়া হয়ে গিয়েছে। বাঘকে আমরা খুব বেশি ভয় করি না, কারণ সব বাঘ মানুষ খায় না। কুমার এগিয়ে এসে বিমলের হাতে এক পেয়ালা কফি দিয়ে বললে, তোমার কথার মানে কিন্তু বোঝা যাচ্ছে না, বাঘের ভয় নেই তবু লোক পাওয়া যাবে না কেন? নিধিরাম শুষ্ক স্বরে বলল, আইকে হুজুর বনে এক নতুন ভয় এইছে। বিমল বললে, নতুন ভয় সেটা আবার কি গো? কুমার বলল, নিধিরাম বোধহয় কোনো পাগলা হাতির কথা বলছে। নিধিরাম প্রবল বেগে মাথা নাড়া দিয়ে বলল, জি না হুজুর, বাঘও নয় পাগলা হাতি জাতীয় নয়, ই এক নতুন ভয়। এ ভয় যে কি, এর চেহারা যে কিরকম কেউ তা জানে না গো, কিন্তু সকলেই বলছে এই নতুন ভয় ওই পাহাড় থেকে নেমে এসে বনে ঢুকেছে। বিমল আর কুমারের বিস্ময়ের সীমা রইল না, তারা পরস্পরের সঙ্গে কৌতূহলী দৃষ্টি বিনিময় করল। নিধিরাম বললে, জানেন হুজুর এই নতুন ভয় এক হপ্তার ভেতরে 3 জন মানুষকে প্রাণে মেরেছে। বলো কি? আজ্ঞে হ্যাঁ, ছিদাম একদিন বনের ভেতর গিয়েছিল, হঠাৎ সে চিৎকার করতে করতে বন থেকে বেরিয়ে এলো, তারপর ধরাস করে মাটিতে পড়ে মরে গেল। সকলে ছুটে গিয়ে দেখলে তার ডান পায়ের ডিমে একটা বান বিঁধে আছে। বান? হ্যাঁ, ছোট একটি বান, এক বিঘতের চেয়ে বড় হবে না। কোনো মানুষ ধনুক থেকে সেরকম বান ছোঁড়ে না। কুমার প্রায় রুদ্ধশ্বাসে বললে, তারপর? দিন চারেক আগে এক কাঠুরেও দুপুরবেলা বনের ভেতর থেকে তেমনি চেঁচাতে চেঁচাতে বেরিয়ে এসে মাটিতে পড়ে ছটফট করতে করতে মরে গেল। তারও গোড়ালির উপরে তেমনি একটা ছোট বান বেঁধা ছিল। কাল বনের ভেতরে আমাদের গায়ের আছিমুদ্দির লাশ পাওয়া গেছে, তার পায়ের উপরেও বেঁধা ছিল সেই রকম একটা ছোট বান। এবার বলুন হুজুর, এর পরেও কেউ কি আর ওই ভেতরে যেতে ভরসা করে? বিমল ও কুমার স্তব্ধভাবে কফির পেয়ালায় চুমুক দিতে লাগল। শূন্য পেয়ালাটা রেখে দিয়ে বিমল ধীরে ধীরে বললে, নিধিরাম তুমি যা বললে তা ভয়ের কথাই বটে, 3-3টি মানুষের প্রাণ যাওয়া কি যে সে কথা, কিন্তু যারা এই খুন করছে তাদের কোনো সন্ধান কি পাওয়া যায়নি? কিচ্ছু না হুজুর, লোকে বলে এ মানুষের কাজ নয়, এত ছোট বান কোনো মানুষ কখনো ছুঁড়েছে বলে শোনা যায়নি। আচ্ছা, প্রত্যেক বানই এসে বিঁধেছে পায়ের উপরে, এটাও তো একটা ব্যাপার। আগে হ্যাঁ, কোনো বানই পায়ের ডিম ছাড়িয়ে ওপরে ওঠেনি। আর পায়ে অতটুকু বান বিঁধলে মানুষ মারা পড়ে না, কাজেই বোঝা যাচ্ছে বানের মুখে
বোধহয় বিষ মাখানো ছিল। হজুর, কবরেজ মশাই ও লাশগুলো দেখে এই কথাই বলছে। বিমল বললে, ইস, একটা বান দেখতে পেলে বড় ভালো হতো গো। দেখবেন হজুর, আমি এখনই একটা বান নিয়ে আসছি। এই বলে নিধিরাম ঘর থেকে বেরিয়ে গেল। বিমল জানলা দিয়ে কুয়াশা মাখা স্মলান চাঁদের আলোয় অস্পষ্ট অরণ্যের দিকে তাকিয়ে বললে, কুমার, অ্যাডভেঞ্চার বোধহয় আমাদের অনুসরণ করে। কাল আমরাও ওই বনের ভেতর প্রবেশ করব। কে জানে, শিকার করতে গিয়ে আমরাই হয়তো কারো শিকারে পরিণত হব। কুমার বললে, কিন্তু এমন অকারণে নরহত্যা করার তো কোনো অর্থই হয় না। বিমল বললে, হতে পারে বনের ভেতরে কোনো পাগলা আড্ডা গেড়েছে, না হলে এত জায়গা থাকতে পায়েই বা বান মারবে কেন। এমন সময় নিধিরামের পুনঃপ্রবেশ, তার হাতে একটা কাগজের মোড়ক। সে খুব ভয়ে ভয়ে সেটাকে বিমলের হাতে সমর্পণ করল। বিমল মোড়কটা খুলে টর্চের তীব্র আলোকে জিনিসটা ভালো করে পরীক্ষা করল। কুমারও তার পাশে দাঁড়িয়ে সাগ্রহে ঝুঁকে পড়ে দেখতে লাগল। মুখে বিস্ময়ের স্পষ্ট আভাস জাগিয়ে বিমল বললে, এই কুমার, দেখেছো দেখেছো? কি? এটা তো বানের মতো দেখতে নয়, এ যে ঠিক ছোট্ট একটি খেলাঘরের বর্ষার মতো দেখতে। সত্যি তাই, এক বিঘত লম্বা কুঁচকে একটি কাঠি, তার ডগায় খুব ছোট্ট এক ইস্পাতের চকচকে ফলা, অবিকল বর্ষার মতো দেখতে। কুমার বললে, মানুষ যদি দূর থেকে এই একরত্তি হালকা বর্ষা ছড়ে, তাহলে নিশ্চয়ই তার লক্ষ্য স্থির থাকবে না? বিমল কি একটা ভাবতে ভাবতে বলল, তা তো বটেই, এ যে মনে বড় ধাঁধা লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ নিধিরাম, বনের ভেতরে আচিমুদ্দির লাশ যেখানে পাওয়া গেছে, অন্তত সেই জায়গাটা আমাদের দেখিয়ে দিয়ে আসতে পারবে তো? তা কেনে পারবো না, কিন্তু হজুর, এর পরেও কি আপনারা ভুতুড়ে বনে যেতে চান? বিমল হেসে বললে, ভয় নেই নিধিরাম, এত সহজে মরবার জন্য ভগবান আমাদের পৃথিবীতে পাঠায়নি। তুমি নিশ্চিন্তে থাকো, আমরা কাল সকালেই ওই বনের ভেতর ঢুকতে চাই। কুমার, আমাদের শিকারি বুট পরতে হবে, কারণ এই অদ্ভুত শত্রু দৃষ্টি হাঁটুর নিচে। ওইটুকু পলকা কাঠির তীর বা বর্ষা যে শিকারি বুট ভেদ করতে পারবে না, বিমল এটা বেশ বুঝতে পেরেছিল। শরীরের অন্যান্য স্থানেও তারা ডাবল করে জামা প্রভৃতি চড়িয়ে নিল। তারপর দুটো পা পর্যন্ত ঝোলা ওভারকোট পরে নিল। বিমল বলল, সাবধানের মার নেই, কি জানি বলা তো যায় না। উপরি উপরি দুই দুই পেয়ালা কফি পান করে হাড় ভাঙা শীতের ঠকঠকানি যতটা সম্ভব কমিয়ে বিমল ও কুমার বাংলো থেকে নিচে নেমে এলো। সামনের বনের মাথায় দূরে তখনও কুয়াশার পাতলা মেঘ জমে আছে। কাঁচা রোদ চারিদিকে সোনার জল ছড়া দিচ্ছে। বনের পাখিদের মনের খুশি আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছে গানে গানে। বিমল ও কুমারের মাঝখান দিয়ে নিধিরাম ভয়ে ভয়ে চারিদিকে তাকাতে তাকাতে এগিয়ে আসছিল। তার ভাব দেখলেই স্পষ্ট বোঝা যায়, সামান্য বিপদের আভাস পেলেই সে সর্বাগ্রে অদৃশ্য হওয়ার জন্য প্রস্তুত হয়েই আছে। একটা পায়ে চলার পথ ধরে তারা যখন একেবারে বনের কাছে এসে পড়ল, নিধিরামের সাহসে আর কুলালো না। হঠাৎ সে হেট হয়ে সেলাম ঠুকে বলল, আইকে হজুর, ঘরে আমার বউ আছে, ছেলে মেয়ে আছে, আমি গোয়ারের মতো প্রাণ দিতে পারবো না, আমি যাই। কুমার হেসে বললে, তোমাকে বলি দেওয়ার জন্য আমরা ধরে আনিনি নিধিরাম, খালি দেখিয়ে দিয়ে যাও অছিমুদ্দির লাশ কোথায় পাওয়া গিয়েছিল। ওইখানে হজুর, ওইখানে বনের ভেতরে ঢুকে এই পথটা যেদিকে ডান দিকে ঘুরেছে, ঠিক সেইখানে। বলেই নিধিরাম সেলাম ঠুকতে ঠুকতে তাড়াতাড়ি সরে পড়ল। বিমল ও কুমার আর কিছু না বলে নিজেদের বন্দুক ও রিভলভার ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখল।
তারপর সাবধানে বনের ভেতর প্রবেশ করল। সব বন যেমন হয় এও তেমনি, বড় বড় গাছ, ঝাঁকড়া ডালপালা ভরা মাথাগুলো পরস্পরের সঙ্গে ঠেকিয়ে যেন সূর্যের আলো ভেতরে ঢুকতে না পারে সেই চেষ্টাই করছে। গাছের ডালে ডালে ঝুলছে অজানা বন্য লতা এবং গাছের তলার দিক অদৃশ্য হয়ে গেছে ঝোপে ঝোপে আগাছায়। কিন্তু সব বন যেমন হয় এও তেমনি বন বটে, তবু এখানকার প্রত্যেক দৃশ্যের ও প্রত্যেক শব্দের মধ্যে এমন একটা অদ্ভুত রহস্য মাখানো আছে যে এই বনটাকে সম্পূর্ণ নতুন ও অপূর্ব করে তুলেছে। পথ যেখানে ডান দিকে মোড় ফিরেছে সেখানে রয়েছে একটা মস্ত বড় ঝোপ। সেইখানে দাঁড়িয়ে বিমল বলল, এখানেই আছিমুদ্দি পৃথিবীর খাতা থেকে নাম কাটিয়েছে। কুমার, এ ঝোপে অনায়াসেই প্রকাণ্ড বাঘ থাকতে পারে, লুকিয়ে আক্রমণ করার পক্ষে এই জায়গাটা কিন্তু চমৎকার। কুমার সন্নিগ্ধ দৃষ্টিতে একবার ঝোপটার দিকে তাকালো, তারপর হঠাৎ এক টানে বিমলকে সরিয়ে এনে উত্তেজিত অথচ মৃদু কণ্ঠে বলল, ও ঝোপে সত্যি সত্যি বাঘ রয়েছে। চোখের নিমেষে দুজনে বন্দুক তুলে তৈরি হয়ে দাঁড়ালো। বিমল বলল, কই বা কই? ঝোপের ঠিক বা দিকটাতে, মানে ওই বা পাশে তলার দিকটাতে একটু চেয়ে দেখো। ঝোপের তলায় বড় বড় ঘাসের ফাঁক দিয়ে আবছা আলোতে মস্ত একটা বাঘের মুখ দেখা গেল। মাটির ওপরে মুখখানা স্থির হয়ে পড়ে আছে, এমন উজ্জ্বল ভোরের আলোতেও ব্যাঘ্র মহাশয়ের সুনিদ্রা ভঙ্গ হয়নি। তারা দুজনেই সেই মুখখানা লক্ষ্য করে একসঙ্গে বন্দুক ছুড়লে, কিন্তু বাঘের মুখখানা একটু নড়ল না। দুটো বন্দুকের ভীষণ গর্জনে যখন সারা বন কেঁপে উঠল, গাছের ওপরকার পাখিগুলো সবাই কলরব করতে করতে চারিদিকে উড়ে পালালো, তখন বিমল ও কুমার বাঘের মুখে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল বলে আর একটা বিচিত্র ব্যাপার দেখতে পেল না। বন্দুকের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গেই আশেপাশের ঝোপের তলাকার দীর্ঘ ঘাস বনগুলো হঠাৎ যেন জ্যান্ত হয়ে উঠল, যেন তাদের ভেতর দিয়ে অনেকগুলো ছোট ছোট জীব চমকে এদিক ওদিক ছুটে পালালো। সেগুলো খরগোশও হতে পারে, আবার সাপও হতে পারে। বিমল আশ্চর্য হয়ে বলল, কুমার, ঘুমন্ত বাঘ গুলি খেয়েও একটুও নড়ল না, তবে কি ওটা মরা? দুজনে পায়ে পায়ে এগিয়ে গেল, তারপর বন্দুক দিয়ে ঝোপটা দু ফাঁক করে উঁকি মেরে দেখলে বাঘটা সত্যি সত্যি মরে একেবারে আড়ষ্ট হয়ে পড়ে আছে। তার সর্বাঙ্গ ভরে ভন ভন করছে মাছির পাল। কুমার হেট হয়ে হাত বাড়িয়ে বাঘটার তলপেট থেকে কি একটা জিনিস টেনে বার করল, তারপর সেটাকে বিমলের চোখের সামনে উঁচু করে তুলে ধরল। বিমল অবাক হয়ে দেখল, সেই ছোট্ট কাঠির ডগায় এতটুকু একটা বর্ষার ফলা চকচক করছে। বিমল বললে, সেই খুদে বর্ষা আর সেই মারাত্মক বিষ, এ বনে বাঘেরও নিস্তার নেই। কুমার বললে, বর্ষাটা ছিল বাঘের তলপেটে, অমন জায়গায় বর্ষা মারলে কেমন করে? বিমল খানিকক্ষণ ভেবে বললে, দেখো কুমার, ব্যাপারটা বড়ই রহস্যময়। এতটুকু হালকা বর্ষা দূর থেকে নিশ্চয়ই কেউ ছুঁড়তে পারে না। তিনজন মানুষ মরেছে, প্রত্যেকেই চোট খেয়েছে হাঁটুর নিচে, বাঘটাও তলপেটে চোট খেয়েছে। সুতরাং বলতে হয় যে এই বর্ষা ছুঁড়েছে নিশ্চয়ই সে ছিল বাঘের পেটের নিচে, হয়তো বনের এই অজানা বিপদ থাকে নিচের দিকেই ঝোপে লুকিয়ে। কুমার বললে, কিংবা বাঘটা যখন চিত হয়ে শুয়েছিল বর্ষা মারা হয়েছে ঠিক তখনই। আচম্বিতে বিমলের চোখ পড়ে গেল কুমারের শিকারি বুটের ওপরে। সচকিত স্বরে সে বলে উঠল, কুমার কুমার, তোমার জুতোর দিকে তাকিয়ে দেখো। কুমার হেট হয়ে সভয়ে দেখলে তার শিকারি বুটের ওপরে বিঁধে রয়েছে একটা ছোট্ট বর্ষা।
আঁতকে উঠে তখনই সেটাকে টেনে ছুঁড়ে ফেলে দিল কুমার। বিমল বলল, ও বর্ষা নিশ্চয়ই তোমার বুটের চামড়া ভেদ করতে পারেনি, কারণ তোমার পায়ের মাংস ভেদ করলে তুমি নিশ্চয়ই টের পেতে। ভাগ্যিস শিকারি বুট পরেছিলুম, কিন্তু কি আশ্চর্য বলতো বিমল, এই অদৃশ্য শত্রু কোথায় লুকিয়ে আছে? বিমল ও কুমার সাবধানে ওপরে নিচে আশেপাশে চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো, কিন্তু উঁচু গাছের ডালে একটা ময়ূর, একটা হিমালয়ের পায়রা, গোটা কয়েক শকুনি ছাড়া আর কোনো জীবকে সেখানে আবিষ্কার করতে পারলো না। বনের তলায় আলো আঁধারির মধ্যেও জীবনের কোনো লক্ষণ নেই, যদিও কেমন একটা অস্বাভাবিক রহস্যের ভাব সেখানকার প্রত্যেক আনাচ কানাচ থেকে অপার্থিব ও অদৃশ্য দৃষ্টি নিক্ষেপ করছে, এবং সুযোগ পেলেই যে কোনো মূর্তি, যে কোনো ধারণাতীত মূর্তি ধারণ করে বাইরে আত্মপ্রকাশ করতে পারে। হঠাৎ সামনের লম্বা লম্বা ঘাসগুলো সরসর করে কাঁপতে লাগলো, তার ভেতর দিয়ে কি যেন ছুটে যাচ্ছে, ঠিক যেন দ্রুত গতির একটা দীর্ঘ রেখা কেটে। মাটি থেকে টপ করে একটা নুড়ি তুলে নিয়ে কুমার সেই দিকে ছুড়ল, সঙ্গে সঙ্গে ঘাসের কাঁপুনি বন্ধ হয়ে গেল। ওটা কি জন্তু দেখতে হবে বলে কুমার যেখানে নুড়ি ছুঁড়েছিল সেই দিকে দৌড়ে গেল। তারপর পা দিয়ে ঘাস সরিয়ে হেঁট হয়ে দেখেই সবিস্ময়ে চিৎকার করে উঠল। পেছন থেকে বিমল বলে উঠল, কি হয়েছে কুমার, কি দেখতে পেয়েছ? কিন্তু কুমার আর কোনো জবাব দিতে পারল না, সে যেন একেবারেই থ হয়ে গেছে। বিমল তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়াল, কিন্তু নিচের দিকে তাকিয়ে সেও যেন শিউরে উঠে বললে, কুমার কুমার এও কি সম্ভব? মাটির ওপরে শুয়ে আছে অসম্ভব এক নকল মানুষ মূর্তি, লম্বায় সে বড় জোর এক বিঘত। কুমারের নুড়ির ঘায়ে অজ্ঞান হয়ে গেছে, এক বিঘত লম্বা বেটে, কিন্তু তার ছোট্ট দেহের সবটাই অবিকল মানুষের মতো। মাথায় চুল, মুখ, চোখ, ভুরু, নাক, চিবুক, কান, হাত, পা, মানুষের যা যা থাকে তার সে সবই আছে। তার হাতের খুদে মুঠোটা খোলা রয়েছে এবং তার পাশে পড়ে রয়েছে ওদের দেখা সেই রকম একটা কাঠির বর্ষা। বিমল ও কুমার নিজেদের চোখে যেন বিশ্বাস করতে রাজি হলো না। বিমল সেই এক বিঘত মানুষটিকে দুই আঙুলে তুলে একবার নিজের চোখের কাছে ধরল। সেই এক ফোঁটা মানুষের এতটুকু বুক নিঃশ্বাসে প্রশ্বাসে বারবার উঠছে আর নামছে। বিমল তুলে ধরতেই তার মাথাটা কাঁধের ওপরে লুটিয়ে পড়ল, শিউরে উঠে সে আবার তাকে মাটিতে শুইয়ে দিল। কুমার হতভম্বের মতো বললে, আচ্ছা বিমল, আমি স্বপ্ন দেখছি না তো? বিমল বলল, কুমার এটা যদি স্বপ্ন হয় তাহলে আমরাও স্বপ্ন। পাহাড় থেকে নেমে এসে তাহলে এই ভয়ই কি বনবাসী হয়েছে? তাছাড়া আর কি হতে পারে বলো, এদের চেহারাই খালি আমাদের মতো নয়, এই পকেট সংস্করণ মানুষ আমাদের মতো বর্ষা তৈরি করে, ইস্পাতের ফলা ব্যবহার করতে জানে, আবার বিষ তৈরি করে বর্ষার ফলায় মাখিয়ে বড় বড় শত্রু মারতেও পারে, সুতরাং এর বুদ্ধিও হয়তো মানুষেরই মতো। শুধু জানি না এরা দলে আরো কতজন এখানে লুকিয়ে আছে। ওই যা কুমার, কুমার ইতিমধ্যে কখন যে এক বিঘত মানুষের জ্ঞান হয়েছে তারা কেউ টেরও পায়নি। যখন তাদের হুঁশ হলো তখন সেই পুতুল মানুষ তীর বেগে ঘাস জমির ওপর দিয়ে দৌড় দিয়েছে। ব্যর্থ আক্রোশে বিমল নিজের বন্দুকটা তুলে নিয়ে কেন যে গুলি ছুড়ল তা সে নিজেই জানে না। তবে এটা ঠিক, সেই পুতুল মানুষকে হত্যা করবার জন্য নয়, কিন্তু যেমনি গুড়ুম করে বন্দুকের শব্দ হলো অমনি তাদের এপাশে ওপাশে সামনে পিছনে লম্বা লম্বা ঘাসের বন যেন সচমকে জ্যান্ত হয়ে উঠল। ঘাসে ঘাসে এলোমেলো দ্রুত গতির রেখা পরস্পর ফুটে উঠল, যেন শত শত জীব লুকিয়ে লুকিয়ে চারিদিক দিয়ে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে।
বিমল ও কুমারও পাগলের মতো চতুর্দিকে ছুটোছুটি করতে লাগলো। অন্তত আর একটা পুতুল মানুষকে যদি গ্রেপ্তার করা যায়। কিন্তু মিথ্যে সব চেষ্টা। তারপরেও বিমল ও কুমার বহুবার বনের ভেতর খুঁজতে গিয়েছিল, কিন্তু আর কখনো কোনো পুতুল মানুষ সে অঞ্চলে আর দেখা দেয়নি, বা বিষাক্ত বর্ষা ছুঁড়ে আমাদের মতো বড় বড় মানুষকে হত্যাও করেনি। বোধহয় বন ছেড়ে তারা আবার পালিয়ে গিয়েছে ভুটানের অজানা পাহাড়ের জগতে।